নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোই তো আছেই যে একটা দিন এই সরকারকে মাথা নত করিয়েই আমরা ছাড়বো, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরাও দেখতে চাই যে কতদিন উনি নিশ্চুপ করে বসে থাকেন, আমাদের অর্থগুলোকে নিয়ে বিভিন্ন প্রকল্প চালানো সেই কাজ কতদিন চালাতে পারেন সেটা আমরাও দেখতে চাই। আমি এই অনশনরত অবস্থায় এই বয়সে আপনাদের কাছে অশক্ত শরীরে আবেদন জানাচ্ছি কর্মচারীদের কাছে যে আপনারা এই কর্মবিরতিকে সাফল্যের শীর্ষ চূড়ায় নিয়ে যান। কর্মচারীদের কাছে এই আমার অনুরোধ এবং আবেদন। এর আগে 1 ফেব্রুয়ারি 2 ঘন্টার কর্মবিরতি ডাক দেওয়া হয়েছিল, আজকে 24 ঘন্টার মানে পূর্ণ দিবস কর্মবিরতি। এই কর্মবিরতিতেও সরকার যদি তার দাবি না মানে তাহলে আগামী দিনে লাগাতার আমরা আমাদের কাজ বয়কট করে যাব। যদি সরকার আমাদের দাবি না মানে আগামী দিনে সত্যি সত্যি একটা বৃহত্তর আন্দোলন পশ্চিমবঙ্গবাসী দেখবে এবং সেটা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরাই গড়ে তুলবে। আর এত বঞ্চনা, এত প্রহসন, এত মিথ্যা মিথ্যা কথা, এগুলো দিনের পর দিন বছরের পর বছর চলতে পারে না। একদিন না একদিন সেটা প্রমাণিত হয়। আজকে কোর্টে উনি বারবার প্রমাণিত যে ওনার বক্তব্য ভুল। কর্মচারীরা বারবার জিতছে কিন্তু তাদের বকেয়াটা দিচ্ছে না, এবং যারা পড়াশোনা জানে না সাদা পাতা দিয়েছে তারা এতদিন চাকরি করেছে, আর যারা যোগ্য তারা ওখানে বসে আছে 700 দিন কাল হয়ে গেল। এটা কি একটা রাজ্য?